আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো আনিসুল হক স্যারের লেখা একটা গল্প। গল্পটার নাম গুড্ডু বুড়া। গুড্ডু বুড়ার নাম বুড়া হলেও আসলে সে বুড়া নয়, তার বয়স মাত্র 6 বছর। সবাই তাকে আদর করে ডাকে গুড্ডু বুড়া বলে। গুড্ডু বুড়া ছেলেটা খুবই বোকাসোকা, সব সময় সে উল্টা বোঝে আর উল্টাপাল্টা কাজকর্ম করে আর কখনো কিছু মুখে দিতে চায় না। একদিন তার বাবা তাকে একটা জাম্বুড়া কিনে দিলেন। সে ভাবলো এটা বুঝি বল। সে জাম্বুড়া নিয়ে খেলতে লাগলো। বাবা বললেন, এই গুড্ডু, পাকা জাম্বুড়া দিয়ে কেউ বল খেলে নাকি? আমরা ছোটবেলায় জাম্বুড়া দিয়ে বল খেলেছি বটে, কিন্তু সে তো কাঁচা জম্বুড়া। গুড্ডু বুড়া বলল, ভুল হয়ে গেছে বাবা, আমি ভেবেছিলাম এটা একটা বল। এরপর বাবা ভাবলেন ছেলেকে একটা বল কিনে দেওয়া দরকার। তিনি একটা ছোট্ট সবুজ প্লাস্টিকের বল কিনে আনলেন গুড্ডু বুড়ার জন্য। এবার গুড্ডু বুড়া ভাবল কি, এটা মনে হয় জম্বুড়া, কি অন্য কোনো লেবু। সে একটা চাকু নিয়ে বসলো বলটা কাটতে। তাদের পাশে ছিল একটা টিয়া পাখি, টিয়া পাখির ঠোঁট লাল। গুড্ডু বুড়া ভাবল, ইস, আমার ঠোঁটটাও যদি এমন করে লাল করা যেত। সে গেল ড্রেসিং টেবিলে, মায়ের লিপস্টিকটা নিয়ে ঘষতে লাগলো ঠোঁটে, কিন্তু তার মা সেটা দেখে ফেললেন। এই পাগল ছেলে, ছেলেরা কখনো ঠোঁটে লিপস্টিক দেয় নাকি? তিনি লিপস্টিকটা কেড়ে নিলেন। গুড্ডুবুড়া খুব মন খারাপ করলো। তারপর ভাবতে লাগলো, আচ্ছা, টিয়া পাখির ঠোঁট কেন লাল, এর কারণ কি? অনেক ভেবে সে বের করলো, টিয়া পাখি তো লাল টুকটুকে পাকা মরিচ খায়, তাই তার ঠোঁট লাল। সে ঠিক করলো সেও পাকা মরিচ খাবে। বাবা মার যন্ত্রণা এসব করা যায় না, যেদিন বাসায় কেউ থাকবে না সেদিন করতে হবে। একদিন বাসায় কেউ নেই, গুড্ডুবুড়া একটা পাকা মরিচ বেছে নিয়ে কচকচ করে খেতে লাগলো। ঝালে তার মাথার মগজ মনে হলো ছিটকে বেরিয়ে আসবে। সে পাগলের মতো লাফাতে লাগলো, দৌড়ে বাথরুমে গিয়ে খেয়ে নিল কমোডের পানি, তাতেও তার ঝাল যায় না। তারপর সে ছুটে গেল রান্নাঘরে চিনির কৌটার খোঁজে। চিনি ভেবে সে যা মুখে দিল তা হলো লবণ। উফ, বাবা রে, মা রে, গেলাম রে, শেষে পাওয়া গেল চিনির কোটা। মুঠো মুঠো চিনি খেয়েও তার মুখ থেকে ঝাল আর যায় না। বমি টমি করে সে ঘরদোর ভাসিয়ে দিল। বাবা মা ফিরে এসে সব দেখে শুনে কাঁদতে লাগলেন। হায় হায়, তাদের ছেলে এত বোকা হলো কি করে। তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার সব কিছু শুনিয়ে নানা পরীক্ষা করে বললেন, আপনাদের ছেলে সবই ভালো, তবে ওর বুদ্ধিটা বাড়েনি, এর কারণও খাওয়া দাওয়া ঠিক মতো করেনি। আয়োডিন না খেলে, ভিটামিন এ না খেলে মানুষ এমনিতেই বোকা হয়। গুড্ডুবুড়াকে এক কাজ করতে হবে, এখন থেকে সব কিছু ঠিক মতো খেতে হবে, এটা খাবো না ওটা খাবো না বলা চলবে না। গুড্ডু, আজ থেকে ঠিক মতো খাওয়া দাওয়া শুরু করে দাও, দেখবে তোমার মাথায় কত বুদ্ধি হয়। এরপর থেকে গুড্ডুবুড়া ঠিক মতো খাওয়া দাওয়া করতে লাগলো এবং সত্যি সত্যি ডাক্তারের কথা ম্যাজিকের মতো ফলে গেল। গুড্ডুবুড়া হয়ে উঠল খুবই বুদ্ধিমান, এমনকি স্কুলের বার্ষিক পরীক্ষায় ফার্স্ট হয়ে গেল। পরীক্ষায় ফার্স্ট হয় বা এমন কি কঠিন কাজ, প্রত্যেক বছর প্রত্যেক স্কুলের প্রতিটা ক্লাসে তো একজন করে ফার্স্ট হয়ই। কিন্তু বিপদে মাথা ঠান্ডা রেখে বিপদ থেকে উদ্ধার পাওয়ার মতো বুদ্ধি কয়জনের হয়। একদিনের ঘটনা, দুপুরবেলা বাসায় কেউ নেই, স্কুল থেকে এসে গুড্ডুবুড়া দিয়েছে এক ঘুম। মা বাইরে যাওয়ার আগে বলে গেছেন দরজা জানলা ঠিকভাবে লাগিয়ে রাখতে। গুড্ডুবুড়া শোয়ার আগে 100 বার দেখে নিয়েছে দরজা জানলা সব ঠিকমতো লাগানোই আছে, অথচ তার ঘুম ভেঙে গেল খুটখুট শব্দে। চোখ মেলে তাকিয়ে দেখল একটা অপরিচিত লোক পা টিপে টিপে হাঁটছে, মেঝেতে একটা চাদর বিছিয়ে ঘরের নানা জিনিস এনে তার উপর রাখছে। গুড্ডুবুড়ার বুঝতে বাকি রইল না ঘরে চোর ঢুকেছে। এখন যদি সে চিৎকার করে চোর চোর বলে তাহলে চোর এসে নির্ঘাত তার গলা টিপে ধরবে, কী করা যায়। সে কিছুক্ষণ চোখ বন্ধ করে ভেবে নিল পরিস্থিতি, তারপর আস্তে আস্তে করে উঠে বসল। আসসালামু আলাইকুম মামা, কখন এলেন, শরীর ভালো, মামি ভালো? চোর তো প্রথমে ভাবা চেকা খেয়ে গেল, পরে ভাবল বোকা ছেলে আমাকে মামা ভেবেছে। সে উত্তর দিল, হ্যাঁ বাবা, ভালো আছি, তোমার মা কই? মার আসতে দেরি আছে, আপনি বসেন। চোর সাহেব বসবার ঘরে গিয়ে বসল। গুড্ডুবুড়া বলল, মামা দাঁড়ান, আপনাকে নাস্তা দেই।
চোর বলল, আরে না না, নাস্তা দিতে হবে না। গুড্ডু বুড়া বলল, না মামা, রান্নাঘরে মা আপনার জন্য গরম গরম পিঠা রেখেছেন, বসেন, নিয়ে আসি। গুড্ডু বুড়া রান্নাঘরে গেল, গিয়েই চিৎকার করে উঠল, মামা আগুন আগুন! ভয় পেয়ে চোরও চিৎকার করে উঠল, আগুন আগুন! সেই চিৎকার শুনে আশেপাশের বাসার সব মানুষজন বেরিয়ে আসতে লাগলো হুড় হুড় করে। দারোয়ান সব ছুটে এলো, কোথায় আগুন, কোথায়? তখন গুড্ডু বুড়া দেখিয়ে দিল চোরকে, আরে না রে ভাই, ঘরে চোর ঢুকেছে, ওকে ধরেন। সবাই বুঝে ফেলল গুড্ডুর চালাকি। চোর সাহেব খুব ভয় পেয়েছেন, দারোয়ানরা তাকে ধরে নিয়ে যাচ্ছে। গুড্ডু বুড়া বলল, আসসালামু আলাইকুম মামা, নাস্তাটা দিতে পারলাম না, ওটা থানায় গিয়েই খাবেন, কেমন? গুড্ডু বুড়া গল্পটা এখানেই শেষ। এরপরে নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।